सामने दाड़ी मैं चोख मैं जुड़िए जावर मत मुहूर्त तो आज के जार भोर मैं पांच टाइम बैरिए पड़े तुम्हारे बजे हो छा अनेकटा दूर चले आज गंगोत्री तो रास्ता एक मैं सिनारि सामने देखे भलो लागल तो छवि तोलार जो बस गाड़ी दाड़ करो तो भाला ब्लगटा एखान स्टार्ट कर दी तो सारा दिन तो खूब ही भलो काटे तुम्हारे साथ शेयर करते थकब जेम जेम काटे तो चेक करते थको ब्लगटा आशा कर आज भिडियो तुम्हारे खूब खूब भलो लगे तो चलो ब्लगटा स्टार्ट करा जा और अभी जो मुहूर्तटार सामने एक् दाड़ी आई तुम्हारे से शेयर करते चाह तो देखो एक बार आज के मैं सकाल कि शुरू हलो सुंदर भाव कि अपूर्व सुंदर देखो जस्ट दार तो मन एकदम जुड़िए जावर मत मुहूर्त मैं चोख जान मन सर चेना खूब सुंदर दारुण मैं दारुण 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 और वेदारटाओ दारुण मैंने खूब बेसि ठंडा नहीं हल्का हल्का ठंडा खूब भलो मैं लगे और आज भोर भोर बैरिए तो सकाल बलार जो प्रकृतर रूपटा से मैं देखते तो जान मन आो भलो लगे तो जैक चलो गंगोत्री जाषण भाव एक्साइटेड तुम्हरा जानी एक्साइटेड हो कारण तुम्हारे जोटा पर देखा चेषा करब तो चेक करते थको प्राय काछाची एसे गेछि आर चारिदिके सिनारिटा असम्भव सुंदर देखो एरकम लेकिन जोबे पासे जाच्छि आर इकि रे ओसिता जाई पड़े गेल पहाड़े ऊपर रोदटा एसे पड़े तार जोन्नो माने दृश्यटा आरो सुंदर लागछे भीषण एक्साइटेड लागछे भालो लागछे माने पहाड़े आसते गेले एरकम जायगा एले तबे बेश मजा लागे बस ओरिजिनल मैं पहाड़े रूपटा जान देखते दार्जिलिंग मैं गैंगटक ठीक ठाक आज ठीक आई सब जगह मैं व्यू आलदा रकम आलदा एक्साइटमेंट लगे और हम शर आज के ठाकुर जा ठाकुर कृपा भलोई आदम फ्रेश लगे और तुम्हार मन हम कत भीषण भलो लगे जार्नी मैं तुम्हारे मैं फोन थ्रुते देखान कैमरार थ्रुते देखान कत मैं भलो तुम्हारा बुझते जानी ना किन्तु आमरा देखी चोखे एत सुंदर लागछे कि बोलबो दारुण दारुण जस्ट दारुण बाबा
তোমার কিরকম লাগছে? এই যে তোমার তোমার কিরকম লাগছে? আমার বাম্পি লাগছে। বাম্পি লাগছে? একবার ট্রাই করে সিটে করলাম। চলো যাই। আর কথা শোনো। হ্যাঁ বল। বলো উসমিক একবার তাহলে তো একবার ট্রাই করে সিটে ড্রাইভার কা আঙ্কেল সিটে পড়েই গেল। চলো পাহাড়ে দেখো কত গোট আর শিপ একসাথে যাচ্ছে তো যাচ্ছেই, সারি বেঁধে একবারে যাচ্ছে তো যাচ্ছেই, মানে দেখেও কিরকম একটা লাগে, অদ্ভুত ফিলিংস। আমাদের তো মানে দেখছিলাম আর তাকিয়েই থাকছিলাম এরকম একটা অবস্থা। আর অস্মিক তো ভীষণ এক্সাইটেড ছিল এদের দেখে, মানে গাড়ির ভেতরে তো লাফালাফি করছে, সামনাসামনি মানে ধরতে গেলে কিরকম করবে জানি না, কিন্তু গাড়ির ভিতরে একদম লাফালাফি করছিল। ভীষণ এক্সাইটেড। আর গাড়ির ভেতরে তো ঠান্ডাটা বুঝতে পারছি না, কিন্তু বাইরে বেশ ঠান্ডা আছে। তো ফাইনালি আমরা হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি, ওরা হোটেল পেয়ে গেছে। আর এখানে তোমার সমস্ত কিছু চেকিং হচ্ছে, মানে সমস্ত কিছু কি হচ্ছে, এর আগে রেজিস্ট্রেশন করাতে হচ্ছে। এই যে ক্যাম্প বসেছে, তো এখানে রেজিস্ট্রেশন করা হচ্ছে। আর কোভিড এর তোমার ভ্যাকসিনেশন হয়েছে কি এখানে চেকিং করে দেন এখানে এন্ট্রি দিচ্ছে।
তো এই হচ্ছে আমাদের সব হয়ে গেছে, এবার আমরা হোটেলের দিকে এগোচ্ছি। চলো চলে এসেছি। আর হোটেলটা এত দারুণ জায়গায়, তোমাদের কি বলবো, মানে দারুণ দারুণ দারুণ। শুধু মানে ব্যাক ক্যামেরাটা অন করে দেখাচ্ছি, দেখো মানে ভিউটা দেখো হোটেলটা থেকে। তো এই হচ্ছে আমাদের হোটেল, এটা আমাদের রুম। আর তোমার এখান থেকে দেখো মন্দিরটা হচ্ছে এই যে একদম ডিরেক্ট এখান থেকে, এখানে হচ্ছে গঙ্গা আর এই হচ্ছে মন্দির। তো ভিউটা কি দারুণ, শুধু দেখো চারিদিকে দুর্দান্ত। এখানটায় বসে থাকলেই মানে টাইম কেটে যাবে, দারুণ দারুণ, জাস্ট ওয়াও। এই হচ্ছে মন্দির, আর এখানে আমরা বসে বসে মানে গঙ্গাকে দেখতে পারবো, উপভোগ করতে পারবো, দারুণ। আর এই দেখো এই সিনারিটা, ভীষণ এক্সাইটেড লাগছে, দারুণ লাগছে। ওই যে আরেকজন ওখানে বসে পড়েছে, ওই দেখো, তো ওখানে বসে এখন তিনি রোদ পোয়াচ্ছেন আর মন্দিরের ভিউ দেখছেন। আর আমরা এবার যাব পুজো, দারুণ দারুণ, মানে পুজোটা দিয়ে এসে এখানেই বসে টাইম কেটে যাবে, এত সুন্দর। আর আরেকটা আর আরেকটা জিনিস কি বলতো, এই সামনেটা দিয়ে গিয়ে আবার ওখানটায় নামারও ব্যবস্থা আছে, দারুণ। আর তোমার পুজোটা এখন দিতে যাবো, পুরোহিত ঠিক হয়ে গেছে, যিনি পুরোহিত উনি এই হোটেলটার আর কি, মানে ওনারই আর কি এই হোটেলটা, তো ওনার সাথে কথা হয়ে গেছে, পুজো ওনার কাছেই দেওয়াবো। তো চলো এখন পুজোটা তাড়াতাড়ি করে দিয়ে আসি। জানি না ওখানে কতটা কি ক্যামেরা বার করতে পারবো, কিন্তু মানে যতটা পারবো তোমাদের জন্য ক্যাপচার করবো, আর আমারও ভবিষ্যতে যাতে দেখতে পারি, স্মৃতি থাকে, তো সেই জন্যও ক্যাপচার করবো। তো চলো একবার যাই গিয়ে পুজোটা আগে দিয়ে আসি, 12টার মধ্যে আবার মন্দির বন্ধ হয়ে যাবে, তো বেশি লেট করবো না। এখন তোমার টাইম হয়ে গেছে, এক সেকেন্ড দাঁড়াও, তোমার 11টা অলরেডি বেজে গেছে, তো চলো তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে আসি, দেন তোমাদের চারিদিকটা তো দেখাবোই। আর ভীষণ এক্সাইটেড লাগছে, দারুণ দারুণ, মানে মনে হচ্ছে এবার আমাদের পাহাড়ে আসা সার্থক, ভীষণ ভালো লাগছে। তো আমরা বেরিয়ে পড়েছি পুজো দিতে, এখন যাচ্ছি পুজো দিতে। এখানে প্রচুর আওয়াজ, মানে জলের স্রোতের আওয়াজ আর কি, তো একটু হয়তো আস্তে শুনতে পাবে, কিছু করার নেই। আর রোদ্দুরটা এত গায়ে লাগছে যে সোয়েটার গায়ে রাখা যাচ্ছে না, তো আমরা জ্যাকেট সোয়েটার সব খুলে ফেলেছি, এখন যাচ্ছি পুজো দিতে। খুব মনটা ভালো হয়ে গেল আজ সকাল সকাল এসে। আর সরি তোমাদের বলছিলাম 11টা বাজে, 11টা না এখন 10টা বাজে। এটা মন্দিরে যাওয়ার রাস্তা নয় অ্যাকচুয়াল, এটা হচ্ছে একটা শর্টকাট রাস্তা আমাদের হোটেল থেকে, আমরা হোটেল থেকে এটাই কাছে রাস্তা বলে তো এটা দিয়েই যাচ্ছি। তো তোমাদের জন্য পরে আমি মন্দির থেকে যে অরিজিনাল রাস্তাটা সেটা দেখিয়ে দেবো। মামা কেমন লাগছে তোমার? এই দেখো এই হচ্ছে মন্দির, বোতলটা আনা হলো। তো এখানে সবাই স্নান করছে, কৌশিক নিচে গেছে এখন মাথায় আমাদের জন্য একটু জল আনতে, জল দেবে। এখানে গঙ্গার কি স্রোত দেখেছো, ভীষণ স্রোত। তো সবাই মেনলি এই সামনেটাতে দাঁড়িয়ে স্নান করছে দেখছি, কেউ যাচ্ছে না।
তো আমাদের ওই সামনেটা থেকেই জল নিয়ে একটু মাথায় দেওয়ার জন্য নিয়ে আসতে গেছে বলছি। ভাই হাত ধরো। এই হচ্ছে মন্দিরের ভিতরটা। তো এই হচ্ছে গঙ্গোত্রী মায়ের মন্দির, আর ভিড় দেখেছো, যথেষ্ট ভিড় আছে। পুজো দিয়ে চলে এসেছি, এই যে প্রসাদ। তো পুজো দিয়ে এসে এখন যাব একটু খেতে। বেশ ভালো লাগলো, মানে এত ভালো লাগছে যে মুখে এক্সপ্রেস করতে পারছি না, দারুণ লাগছে। আর তোমার মেন হচ্ছে কি বলতো, পুজোর একটা আলাদা আনন্দ, তার উপর সিনারি, মানে সব মিলিয়ে মিশিয়ে খুব ভালো লাগছে। তো এখন চলো যাই, গিয়ে একটু খাওয়া দাওয়া করি। তো আমরা এখন এসেছি একটা রেস্টুরেন্ট আছে পাশেই, তো ওখানে এসেছি খেতে। দেখি কি পাওয়া যায়, ভাত খাবো না তোমার, আলুর পরোটা বা কিছু একটা খাবে। পৌনে 12টা বাজে, তো একেবারে লাঞ্চ ছেড়ে ফেলছি। আর এখানে এই যে অশ্বি কার্টুন দেখছে, এসেও কার্টুন দেখছে নটিটা। তো দেখা যাক কি কি খাই, ওদের দেখাচ্ছি। ভেজে নেওয়া হয়েছে তোমার থালি, থালিতে আছে এই যে রুটি দুটো, এটা কি ডাল মাখানি টাইপের না? এটা কি ডাল মাখানি? এটা এটা একটা সবজি সোয়াবিনের, এটা ডাল মাখানি। আর এখানে আছে আলুর পরোটা। তো এই আমরা এখন খাচ্ছি ব্রেকফাস্টে। আর এই হচ্ছে এখানকার রসগোল্লা, দেখো রসগোল্লাটা কিরকম দেখতে, দেখো মানে সেই আটা আটা টাইপের এরকম রসগোল্লা। আর এই যে ইওর ফিলিংস কিরকম বলো বলো, খিদে পেয়েছে তোমার? সবসময় খিদে পায় না হলে তোমার বেড়াতে আগে আসি হয়, এখনই রোদ্দুরে বসে থাকবো আর সেটা ঠিক আছে, কিন্তু তোমার এই এসে এই জায়গাটা কিরকম লাগছে ফোকাস করতে পারছো না এরকম। আর নিয়েছি মিষ্টির মধ্যে জিলিপি, যেটা এখন রাখতে দিচ্ছে না, অমনি খেয়ে নিচ্ছে, রেখে দেখাবারও জোর দিচ্ছে না একবারে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা আবার মন্দিরের দিকেই যাচ্ছি, একটু বসে থাকবো মন্দিরের দিকে, একটু তাকিয়ে থাকলেও যেন মনটা ভালো লাগছে। আর এই হচ্ছে মন্দিরে যাওয়ার অরিজিনাল রাস্তা, দেখো তো এরকম দুদিকে ডালির দোকান আছে, যেরাম যেরাম যে পুজো দিতে চাইবে সেরাম সেরাম জিনিস পাওয়া যায়। আর এই হচ্ছে দূরে দেখতে পাচ্ছি ইয়েলো কালারের ফ্লাওয়ার দিয়ে গেট সাজানো, তো এইটা হচ্ছে মন্দিরের অরিজিনাল গেট।